আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। তবু যদি যেগুলো হচ্ছে না সেগুলো যখন লিস্টটা যখন দেবেন, মানে আমি তো বলে দিচ্ছি ফোন নাম্বারটা দেওয়া আছে, এই ফোন নাম্বারে সরাসরি কথা বলা যাবে এবং তোমার যদি কোনো সুবিধা অসুবিধা থাকে তাহলে সেটাও ফোনের মাধ্যমে, মোবাইল আজকাল তো মোবাইল অনেকেই ব্যবহার করছে সবাই, তাহলে কথা বলতে পারবে এবং তার সঙ্গে সরাসরি কথা বলা এবং বা যদি কোনো তার সুরাহার যদি যে কোনোভাবে ব্যবস্থাপনা হয় তার ব্যবস্থাটা হবে, আর যদি করার না থাকে যেটা হচ্ছে নাই এই এই কারণে, সেটা কারণ সহ তিনি জানিয়ে যেতে পারবেন। দেখা যায় যে ওটা এনগেজ পাওয়া যাচ্ছে, তাহলেও আমরা একটা আরও দিচ্ছি তাদের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা www.didikebolo.com। এই যে আমরা ব্যবস্থাপনাগুলো দিচ্ছি এর মাধ্যমে আপনার যে অভিযোগ তা আপনি বা আপনারা বা সাধারণ মানুষ বা খেতে খাওয়া মানুষ সবাই তার নিজস্ব যা বক্তব্য আছে সেটা জানাতে পারবেন। উইদিন 48 আওয়ার্স এর বিরুদ্ধে বা এর পক্ষে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যিনি ফোন করবেন বা যিনি এটা জানাবেন তাদের কাছে ওই উপর থেকে ফোন আসবে বা জানাই দেওয়া হবে যে আপনার এত তারিখে আপনার মানে ব্যবস্থাটি পেয়েছি, আপনি যেটা রিকোয়েস্ট করেছেন সেটা পেয়েছি, আপনার ব্যবস্থার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি, আপনি কিছুদিনের মধ্যেই আমরা কী করলাম না করলাম আপনাকে জানানো হবে। আপনারা একবারে যেগুলো চিন্তাভাবনা বা ছোটো ছোটো ব্যাপার সেই সব ব্যাপার নিয়ে আপনাদের সবসময়তেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানা যায়, আপনারা নিজস্ব এলাকায় যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, মানে সব কথাতেই মুখ্যমন্ত্রীর কাছে না যেয়ে লোকাল এলাকাতেও দেখে নেবেন, তারা যদি কোনো নেগলিজেন্সি করে তখন সেটা সহই জানাবেন তার বিরুদ্ধে। এই জিনিসগুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সম্মানীয় নেত্রী এবং আমাদের জনগণ গণ অধিনায়িকা তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আম সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে হবে। সমস্যা যাতে না থাকে কারো, সেই সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে সমস্ত জনপ্রতিনিধি এবং যারা নেতৃত্ব আছে তাদেরকে আমাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে আমাদেরকে নামতে হবে। আমরা রিপ্লাই দিব এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব। ইতিমধ্যেই দিদির যে ঐতিহাসিক যে কর্মসূচি বা সিদ্ধান্ত, এই কর্মসূচিতে আমাদের রাজ্যের প্রচুর সাড়া পড়ছে এবং সমস্ত মানুষ সাধারণ মানুষ যারা বিভিন্ন সমস্যার মধ্যে যারা আছেন তারা নিজ নিজ সমস্যা বা এলাকার সমস্যার কথা তারা জানাচ্ছেন এবং আগেও আমরা যেটা দেখেছি যে দিদি নিজে আমাদের বিভিন্ন জেলাতে ঘুরে ঘুরে সরকারি যে কর্মসূচি সেই কর্মসূচি বা প্রশাসনিক মিটিংয়ের মাধ্যমে যেমন আমাদের সমস্যার সমাধান করেছেন জেলাতে এসে, তিনি আরও মানুষের কাছাকাছি মানে যেতে চাইছেন এবং আমাদের যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা বা জনপ্রতিনিধিরা আছেন নেতৃত্ব যারা আছেন তাদেরকেও নির্দেশ দিয়েছেন যে আরও জনসংযোগ আমাদেরকে বাড়াতে হবে এবং মানুষের কাছে যেতে হবে।